আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান হারানো দিনের গান। নিয়মিত অনুষ্ঠান, প্রত্যেক রোববার আপনাদের অভ্যেসের অনুষ্ঠান, এটা আমাদেরও ভালো লাগার অনুষ্ঠান, অভ্যেসেরও অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে সাধারণত যেটা করে থাকি, বেশ কিছু পুরনো শিল্পী অর্থাৎ যারা এই মুহূর্তে লেজেন্ড তাদের সঙ্গেও কাজ করি, আবার যারা কাজটা করতে শুরু করেছেন তাদের সঙ্গেও পথ চলি। আজকে এমন একজন মানুষ এসেছেন যে মানুষটির নাম আপনারা এক কথায় চেনেন, তার গান আপনাদের ভালো লাগার জায়গায়, এবং সবথেকে বড় কথা, এমন সময় তিনি বাংলা গানের হালটা ধরেছেন যে সময় বাংলা গানকে সত্যি সত্যি হাল ধরার দরকার ছিল। আমরা স্বাগত জানাবো শম্পা কুণ্ডু। অনেক অনেক স্বাগত দিদি, নামটাই যথেষ্ট, আর কিছু তো বলার দরকার নেই। কারণ সত্যি কথা বলতে, যে সময় আপনি গানের হালটা ধরেছিলেন সেই সময় বাংলা গান নিয়ে খুব একটা কাজই হচ্ছিল না, মানে ভালো কাজ তো ছিলই না, একদম হারিয়ে যাওয়ার মুখটা থেকে টেনে তোলা যাকে বলে। আমরা প্রত্যেকেই গোল্ডেন এরা করে থাকি ঠিকই, কিন্তু গোল্ডেন এরার পরবর্তী পর্যায়েও কিন্তু একটা বেশ বড় যুগ আছে, যে যুগটার কথা হয়তো আমরা এখন আলোচনা করি না, আজ থেকে 50 বছর পরে আলোচনা করতে হবে। যাই হোক, আজকে আপনার সঙ্গে আমাদের পথ চলা, এবং সবথেকে বড় কথা, সম্পাদি আজকে এসছেন লাইভে। আমাদের এইখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, রেকর্ডিং প্রোগ্রাম, সেখানে সম্পাদিকে আমরা বহুবার পেয়েছি, কিন্তু লাইভে কোনোভাবেই পেয়ে উঠছিলাম না, না হারানো দিনের গানে, এমনকি নজরুলের অনুষ্ঠান শুরু হয়েছে সেখানেও আমি বলছিলাম যে সম্পাদিকে পেলে ভালো হতো, কিন্তু সেখানেও পাচ্ছিলাম না, না নানা কারণে আসা হয়নি, অবশেষে আজকে পেলে, আজকে হলো। তো আজকে শুরু করি, আর আজকে সম্পাদির সঙ্গে সঙ্গতে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপটা সেরে নিয়ে আমরা একদম গানে চলে যাব। কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর, এবং গিটারে রয়েছেন যশজিৎ, তবলায় রয়েছেন উজ্জ্বল, আর অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম। এই চারজন আপনারা, এবং অবশ্যই আমরা সকলে মিলে আজকে সকালটা সুরে সুরে একেবারে আনন্দ করে ভাগ করে নেব। দিদি একদম গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, আমি যে গানটি শোনাচ্ছি এখন, এই গানটি বহু বহু পুরনো, একেবারে রেকর্ড যখন শুরু হয়েছিল সেই সময়কার কয়েক বছর মধ্যেই, কৃষ্ণচন্দ্র দের প্রথম রেকর্ড কানাকৃষ্ট, তারপরে এটি মান্নাদের রেকর্ড হয়। আমরা হারানো দিনের গান করতে বসেছি, তো এটা একেবারেই হারানো দিনের গান। স্বপন যদি জাগিও না আমায়, জাগিও না, স্বপন যদি মধুর মন হোকসে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না, স্বপন ja
तो किया नी थाकी जागो रोनीर शोफाकी शुद्ध कियार नी थाकी जागो रोनीर शोफाकी शोपुन जो दिल বাস্তবিক অর্থে হারিয়ে যাওয়া দিনের গান, কিন্তু গানটা রয়ে গেছে। এই গান কোনোদিন পূর্ণ হবে না। এই কথাটা না আমি এই অনুষ্ঠানে বারবারই বলি যে মানে হারিয়ে যাওয়া দিনের রয়ে যাওয়া গান, এবং তুমি খুব ভালো কথাটা বলেছো, মানে হার দিনটা হারিয়ে গেছে, হয়তো সেই 1920 সালটা আমি আর ফিরত পাবো না, গানটা থেকে গেছে। এবং ঠিক এই যে গোল্ডেন এরার কথা বলি আমরা, তো দেখুন একদম ঠিক ওই 28 থেকে 30টা বছর আমরা পেয়েছিলাম যেটা গোল্ডেন এরা সবাই বলেন, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দিনই কিছু না কিছু ভালো কাজ হচ্ছে। এই মুহূর্তে কি বাংলা গানে ভালো কাজ হচ্ছে? না, কিন্তু সেই সময় সংখ্যাটা অনেক বেশি ছিল ভালো কাজের, কারণ সেই সময় তো দেখা গেল যে ছবিটা হিট করলো না, কিন্তু গানটা ভীষণভাবে হিট হয়ে গেল। না, এখন হয়ে গেছে কি প্রচুর ভালো কাজ হচ্ছে গো, একটু খোঁজ রাখলেই বা জানা যাবে, কিন্তু সংখ্যাটা এত, গানের সংখ্যা বেড়ে গেছে না, এই কারণে লোকের খুঁজে নিতে অসুবিধে হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। ওই সময় একটা পূজোর গান ছিল, এখন তো পূজোর গান না, এখন সারা বছর গান বেরোচ্ছে, পূজোর গানও বেরোচ্ছে, কিন্তু সেই টানটা আর পূজোর গানের সেই যেমন ধরুন এই যে পয়লা বৈশাখের দিন আমরা দেখতাম যাত্রার একটা পাতা বেরোতো, রথের দিন যাত্রার পুরো খবর বেরোতো, এখন তো তা হচ্ছে না। মানে এখন বাঙালিদের বাঙালি গানাটা অনেক বিশ্বায়নের হাত ধরে অনেক দূর এগিয়ে গেছে, যার ফলে বিশ্বটা তখন আমাদের হাতের মুঠোয়, তাই পার্টিকুলার ওই মানে এক একটা রিচুয়ালসের আনন্দ আমরা খুব একটা খুঁজে পাই না, এটা একদম বাস্তব কথা। তো আমরা একটু আবার গানে চলে যাই। আমি না এই গানটা শুনতে শুনতে ভাবছিলাম 1920 সাল, তখন তো রবীন্দ্রনাথ ঠাকুর একদম স্বমহিমায় বিরাজিত, সেই সময়কার গান। 1920 সালের আর একটা খুব ভালো গান শোনাবো আমি, দাঁড়াও, এবারে শোনাচ্ছি, এটা অনেক পরের গান, নায়িকা সংবাদ ছায়াছবি থেকে অঞ্জনা ভৌমিক আর উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সভা, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সভা, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি এ সভা, মানা মানি না ডানা
মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল আমি শুনছি শুধু শুনছি কানে মোহনের বাঁশি শুনছি আমি শুনছি শুধু শুনছি কানে মোহনের বাঁশি শুনছি প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি মন ভোমরা কেন গায় না মন ধরে যায় কেন পায় না মন ভোমরা কেন গায় না মন জানে যায় কেন পায় না দূর দূর এখনকার সকালটা তো রীতিমতো গনগনে আগুনের সকাল খুব সকালটা একটু মিষ্টি থাকে কিন্তু আজকে সকালটা খুব মিষ্টি হয়ে গেছে আমাদের মানে সম্পাদি এত সুন্দর দুটো গান দিয়ে অনুষ্ঠানটাকে মানে হালটা ধরে ফেলেছেন আমার তখন মনে হচ্ছে আমাদের আমার কথা বলার দরকারই নেই একদম পরপর পরপর গানে যাব আর আপনাদের বলি আপনারা ফোন করতে পারেন তবে হ্যাঁ একটা কথা বাস্তব অনুরোধ হয়তো আপনারা অনেকেই করেন কিন্তু অনুরোধ না করে কথা বলুন আমার মনে হয় কারণ সম্পাদি আজকে নিজেই সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছেন হ্যাঁ আর সবকটা গানই খুব হিট গান অতএব প্রত্যেকটাই ভালো লাগে প্রত্যেকটাই ভালো গান এরপরে কার গান শুনছি এইবারে এটা অনেক পুরনো না আমি ভাবছি 1920 সালের আর একটা গান শোনাই আঙুরবালার রেকর্ড ছিল হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আমরা এটা শুনতে পাই সবাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোমারি চলো সকাল আম
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের হিট গানের মধ্যে একটা, একদম হিট গানের মধ্যে, কিন্তু আসল রেকর্ড আঙ্গুরবারা, আঙ্গুরবারা দেবীর, এবং সেটাও সেই স্বাধীনতার আগেই একেবারে। তো আজকে না আমরা একটু মানে অনেকটা পিছনে চলে গেছি, আমি স্বাধীনতার আগের আরো গান শোনাবো, তাহলে শুনতেই থাকি আমরা, আমার স্টকে এগুলো খুব আছে। এগুলো সংগ্রহ করাটা কিভাবে হয়েছিল দিদি? এগুলো মানে আমি একটা অনুষ্ঠান করেছিলাম 100 বছরের গান, 1905 সালের গানও আমি জানি, আমরা কি আজকে একটু শুনবো? মানে বঙ্গভঙ্গ যখন হচ্ছে সেই সময়, নিশ্চয়ই শোনাবো, এখনই শোনাই, চল। এটা একটা টপ্পা, মৃদুবাবুর টপ্পা। তাহলে তো আজকে আমরা একটু বেগম আক্তারও শুনতে পারি, বেগম আক্তার শুনতে পারি তো একটু? হ্যাঁ, একটা দুটো শুনতে পারো। কত জানি কে পাঞ্জাব রাজস্থানের উটচালকদের গান, সেটাকে নিধুবাবুর হাত ধরে কি অসাধারণ বাংলায় তার একটা তর্জমা। এবং নিধুবাবু মানুষটি তো লখনৌতে বড় হয়েছিলেন, কিন্তু বাংলা ভাষার উপরে কি অসাধারণ দখল। সুতরাং আমি বিশ্বের যে প্রান্তে থাকি না কেন, বাঙালি হতে কিন্তু আমাদের বাদ সাধবে না যদি আমরা মনের ইচ্ছেটা রাখতে পারি। এবং আমার মনে হয় এই আজকের যুগে দাঁড়িয়ে আমরা সিটিভিএনের একটা তো ক্যাচ লাইন রয়েছে, ষোলো আনাই বাঙালি আনা, আজকের অনুষ্ঠানটা সেই
ক্যাচলাইনটাকে ষোলো কলায় পূর্ণ করছে শম্পা কুণ্ডু রয়েছেন। এবং সেই কবেকার গান আমরা শুনছি, হারানো দিনের গান, একদম দিনটা সত্যি সত্যি 1905 সাল, তখন মানে বাংলা উত্তপ্ত, ভারতবর্ষের মধ্যে বাংলা এই রাজ্যের ভাগ হতে চলেছে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে। তাতে কিন্তু তখন বাদ সেধেছেন সকলে মিলে, তৎকালীন সংস্কৃতি জগতের যারা উজ্জ্বল তারকা তারা। সেই সময় নিধুবাবু একটা তুখোর প্রেমের গান করে ফেললেন, তুখোর প্রেমের গান একদম। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন দিদি, একটু নিয়ে নি টেলিফোন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে না। সুপ্রভাত, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন কল্যাণদা। হ্যাঁ কল্যাণদা, বলুন। আজকে তো আমার খুব প্রিয় শিল্পী এসেছে, দিদির এই প্রথম কল্যাণদা আমাদের খুব প্রিয় শ্রোতা। হ্যাঁ কল্যাণদা, আর কল্যাণদা খুব বুঝে ফোন করেন, কল্যাণদা সব দিন করেন না। আর কল্যাণদার সম্পাদী আজকে প্রথম আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, মানে লাইভ ফোন ইনে, বলুন। এবং তার সাথে যারা আছেন মানে সহযোগী ভাই বন্ধুরা, প্রত্যেককে আমার নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, শুভ নববর্ষে আপনাকে। শম্পা কুণ্ডু, আপনাকে আমি কয়েকটা গানের কথা বলি। হ্যাঁ বলুন। একটু আগে যেটা শুনলাম ভীষণ ভালো লাগলো, মানে এই ধরনের গান কিন্তু শোনা যায় না। হ্যাঁ, আমি কিন্তু আগে মাধুরী চট্টোপাধ্যায়, উৎপলা সেন বলবো, তোমায় আমায় প্রথম দেখা, প্রথম গানের 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 প্রথম কলিতে এক্ষুনি শোনাই। আরেকটি গান উৎপলা সেনের, এত মেঘ এত যে আলো। আচ্ছা, আরেকটি কানন দেবীর গান, আমি কোনো ফুল গো। হ্যাঁ ঠিক আছে, তো হবে, সম্ভব হয়। হ্যাঁ হবে, এটা আজকে হবে। ধন্যবাদ দাদা, ভালো থাকবে। স্বাধীনতার আগের গান একটু শোনাতে বেশি ইচ্ছে করছে তো, কারণ এগুলো শোনা যায় না তো, না শোনালে কি করে হবে? আর এগুলো গান গাওয়ারও সুযোগ সবসময় তো পাওয়া যায় না। না আমার অনুষ্ঠানে মানুষ শুনতে চায়, তো আমি তাহলে এই গানটা শুনিয়ে দিই, তোমায় আমার প্রথম দেখা, তাহলে আমার পরে ভুলে যাবো, কল্যাণদা বলবে আমার রিকোয়েস্ট রাখে না। দিদি গানটা রেডি করে রাখুন, আমি একটু হাতে আরেকটা টেলিফোন নিয়ে নিই। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত দিদি। হ্যাঁ বলুন। এটা থেকে পূর্বামল্লিক বলছি। হ্যাঁ বলুন। ভীষণ ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে, আর এত পুরনো দিনের গান আমরা পাই আপনাদের এই অনুষ্ঠান থেকে, সেটা আমার কথায় বলে আমি বিশ্লেষণ করতে পারবো না। সম্পাদি সুপ্রভাত। সুপ্রভাত, চ্যানেলে আপনি থাকবেন ঠিক, পেছন পেছন সেই চ্যানেলে গিয়ে আমি হাজির হয়ে যাবো। হ্যাঁ, এত ভালো অনুষ্ঠান হয় আপনি এলে। দিদি আমার কয়েকটা গানের রিকোয়েস্ট আছে, একটা হচ্ছে যদি আরতি মুখোপাধ্যায়ের রবীন্দ্র জয়নের কম্পোজিশনে কিছু শোনাতে পারেন, আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাজু বন্ধ খুলে খুলে যায়, আর যা গরম পড়েছে ঝরা পাতা ঝড়কে ডাকে, মধুর মধুর বংশী বাজে। দিদি অনেকগুলো রিকোয়েস্ট রাখলাম, হলে ভালো লাগবে, নাহলে আপনার অনুষ্ঠান তো তুলনা হয় না। অনেক অনেক শুভেচ্ছা রইল, সঙ্গে রইল। আমি আপনাকে বলি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবশ্যই শোনাবো, আর আরতিদির গানও শোনাবো, আর রবীন্দ্র জয়ন্তীর আলাদা করে কম্পোজিশন শোনাবো আপনাকে। ঠিক আছে, সবটাই রাখবেন দিদি? সবটাই রাখবো, কিন্তু আলাদা আলাদা। রবীন্দ্র জৈন আরতিদি আমার মনে পড়ছে না, সেটা হিন্দি মনে পড়ছে, আজকে তো হিন্দি শোনাবো না, আজকে শুধু বাংলা, তাই দুটো আলাদা আলাদা করে শোনাবো। এখন চলে যাই গান, কল্যাণদার অনুরোধের গান। তোমায় আমায় প্রথম দেখা, গানের প্রথম কলি, বৈশাখী দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে, তোমায় আমায় প্রথম দেখা, গানের প্রথম কলিতে, বৈশাখী দমকা হাওয়ায় খেয়ালি চলিতে, তোমায় আমায় প্রথম দেখা, গানের প্রথম সোহাগ করে
শেষ তোমার আমার মিলন রাঙা হলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা মাধুরী চট্টোপাধ্যায়। এবং অনেক গান যে মাধুরী দি করে গেছেন তা নয়, করেছেন তা নয়, কিন্তু যে কটা করেছেন সেই সব হিট, সব কটা হিট। আমি পুরো একটা মাধুরী দির অনুষ্ঠান করে দিতে পারি। আমরা এবারে কোন সময়কার গানে যাব? এইবারে আমরা যাই আরতি দি বলেছিল, একটা আরতি দি শোনাই। আর আপনাদেরকেও বলি আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, ফোন নাম্বার তো জানা। আর আরেকটা কথা আমার মনে হয় আরেকবার বলা দরকার যে গানকে সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু যন্ত্রশিল্পীদের, তার কারণ তারা এই যন্ত্রের মধ্যে দিয়ে তাদের হাতের ছোঁয়াতে গানের অলঙ্করণের কাজটা করে থাকেন। তাই আরেকবার ধন্যবাদ দীপঙ্কর যুধাজিৎ, তাই তো যশজিৎ হয়ে গেছে দীপঙ্কর যশজিৎ উজ্জ্বল এবং বিক্রমকে আর একবার ধন্যবাদ, তার কারণ ওরা না থাকলে এই সকালটা এত সুন্দর হতো না। আমরা আবার একটু চলে যাব গানে। হ্যাঁ, আচ্ছা আমি এখন যে গানটা শোনাচ্ছি না, গানটা এখানে আজকে প্রথম গাইছি, আমি জানি না গানটা আমি কীরকম গেয়ে উঠতে পারবো, খুব শক্ত গান তুলেছিলাম বহুদিন আগে, কিন্তু আজকে মনে হচ্ছে দেখি হয় কি না। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু শিল্পীদেরও ভালো লাগার অনুষ্ঠান, তার কারণ শিল্পীরা নিজেদের মতো গান গান এখানে। প্রখ্যাত সারেঙ্গি বাদক সাকিরউদ্দিন খায়ের সুরে আমি শোনাচ্ছি আরতি দির গাওয়া একটা গান। এরকম দুটো গান শোনানোর ইচ্ছে আছে, দেখি এটা কী কীরকম গাইতে পারে আমি জানি না, ফার্স্ট গাইব আজকে। নাদির তানি দিন তানো তানা না না না, নাদির তানি দিন তানো তানা না না না, নাদির তানি দিন তানো তানা না না না, দির না দির না তানা তানা দির দির জিও না জিও না সখিও পথে যমুনা, জিও না জিও না সখিও পথে যমুনায়, মন যদি চুরি যায় কি হবে জানো না, মন যদি চুরি যায় কি হবে জানো না, জিও না জিও না সখিও পথে যমুনা, যেও না যেও না সখিও পথে যমুনা, ধা পা পা মা রে সা নি সা রে মা পা ধা নি ধা পা মা পা ধা নি সা নি সা নি পা মা রে সা নি, যেও না যেও না সখিও পথে যমুনা। বলো না বলো না যেতে ওখানে চলো না, বলো না বলো না যেতে ওখানে চলো না, বলো না বলো না যেতে ওখানে চলো না, ছায়া হয়ে মিশে কেন যে মানো না, যেও না যেও না সখিও পথে যমুনা, যেও না যেও না সখিও পথে যমুনা, নাদির তানি দিন তানো তানা না না না, নাদির তানি দিন তানো তানা না না না, নাদির তানি দিন তানো তানা না না না, নাদির দি 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 তেরে নাতা ধরে দানি, নাদির দি তুমি দি 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 তেরে নাতা ধরে দানি, নাদির তানি
আমি স্কেলটাও নিচু করে ফেলেছি, ভুলে গেছি স্কেলটা নিচু হয়ে গেছে। আমরা আরেকটা গানও শুনবা, মানে আপনি বলেন যে আরতির শোনাবেন। এই গানটা, এই নতুন দিন, সবে তো আমরা নতুন বছরে পড়লাম, এই গানটা আমার খুব প্রিয় একটা গান। হার মানা হার ছায়াছবি থেকে সুচিত্রা সেনের লিপেছিল, বুঝতে পারছো কী গান? আমি শোনাই গানটা, না খুব সুপার হিট নয় কিন্তু ভীষণ একটা তাজা, দারুণ গানটা। চলো, মানে গানটা একটা নতুন বার্তা নিয়ে আসে আর কি, নতুনের কথা বলে। আর একদম তাই, 1423 বঙ্গাব্দের প্রথম সপ্তাহেই আমরা রয়েছি এখন। চোখের নতুন চাওয়াদি করলে আমায় ধন্য, এই আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য। চোখের নতুন চাওয়াদি করলে আমায় ধন্য, এই আকাশ নতুন বাতাস নতুন সবই তোমার জন্য। চোখে নতুন চাওয়াদি করলে আমায় ধন্য।
চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এটা মনে হয় ষাটের দশক সত্তরের দশকের গান হবে, সত্তরের দশকের গান। আশির মধ্যবর্তী সময় পর্যন্ত আমরা কিন্তু একটা গোল্ডেন এরা বলে থাকি, কিন্তু আশির পরেও অনেক ভালো গানও হয়েছে, কিন্তু সেটা সংখ্যায় কম, অনেক কম। আমি আর একটা কথা এখানে বলবো, দিদির কাছে অনুরোধটা থাকবে, বেগম আক্তার তো শুনতে চেয়েছি আমি, কারণ বেগম আক্তারের গান সচরাচর আমাদের এই মঞ্চে, বেগম আক্তারের গান কে না ভালোবাসে, কিন্তু আমার ওই টোনটার সঙ্গে তো বেগম আক্তারের ওই মেজাজটা, ওই জিনিসটা তো আসবে না, কিন্তু যেহেতু ভীষণ ভালোবাসি তাই একটা শোনাবো, অবশ্যই শুনবো। কারণ বেগম আক্তারের গান না খুব শোনাও হয় না এই মঞ্চ থেকে, মানে সবাই যে খুব বেগম আক্তারের গানটা আমাদের শুনিয়েছেন এমনটা নয়, হয়তো শোনানো হবে আগামী দিনে। আমি চেষ্টা করছি বেগম আক্তারের উপরে পুরো একটা এপিসোড করার, কেননা এটা ভীষণ দরকার। আর আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নিয়ে নিই, তারপর আবার একটু গানে যাবো। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ ভালো আছি, বলুন কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, বাদল মন্ডল। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ আমি তো প্রায় করি বন্ধু না, একটা শুধু দিদির কাছে একটা হলো, আপনাদের সবাই ভরসা করছি কি আছে, একটা শুধু গান যখন শুনতে শুনে কথাই উঠল, ওই হালনা শুরু হয়ে ওপর তুমি যে আমার গানটা যদি গাইতে পারতেন, শুধু একটা গানে রিকোয়েস্ট থাকছে দিদিভাই। আচ্ছা ঠিক আছে, দেখবো, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমরা একটু গানেই চলে যাই, পরের গানে চলো। পরের গানটা একটা আমার গান শোনাই। জটিলদার কথায় সুরে আমার একটা গান শোনাই। এই গানটারও বয়স অনেকদিন হয়ে গেল, এই গানটা ধরতে পারো 98-এর গান, অনেকগুলো বছর। ঘর পাওয়া হলো না তাই, ঘর পাওয়া হলো না তাই, সিধে গৃহ ত্যাগি আমি, যে অনুরাগের কারণে বৈরাগী বাধা, তার ছিঁড়ে গেলে ছেড়া তার বাঁধি,
অনেক বিখ্যাত গান আছে আমাদের আমাদের রিকোয়েস্ট মানে অনুষ্ঠানের শুরুর আগেই রিকোয়েস্ট হয়ে গেছে এসে গেছে চেনা চেনা সুরে শোনাতে হবে অবশ্যই এখন আমরা কার গান শুনবো এবার এখন ভাবছি একটা সন্ধ্যা মুখোপাধ্যায় শোনাই আবারও স্বাধীনতার আগে হ্যাঁ এই গানটা আমার খুব ভালো লাগে একটি গান আমি যখন পুরনো দিনের গানের অ্যালবাম করেছিলাম আমার প্রথম অ্যালবামটিতে এই গানটি রেখেছিলাম এটা না এটা স্বাধীনতার আগে নয় এটা বোধ হয় 52 এর গান 1952 স্বাধীনতার পরে আমার একটু প্রশ্নও রয়েছে সেটা হচ্ছে যে যখন গান গাইতে যান দেশের বাইরে আর দেশের মধ্যে এই দুই এটা 1949 মানে সদ্য স্বাধীনতা পাওয়ার পরে আমার একটা প্রশ্ন দিদি সেটা হচ্ছে যখন গান গাইতে যান দেশের বাইরে এবং দেশের ভেতরে দুই জায়গার শ্রোতার মধ্যে কি পার্থক্য পাওয়া যায় মানে দেশের বাইরের বাঙালি শ্রোতারা কি অনেক বেশি বাঙালি আমাদের থেকে অনেক বেশি মানে অন্তত আমি জানি না গান শুনতে বসে কিন্তু গান শুনতে বসে অনুষ্ঠান শুনতে বসে তারা প্রচণ্ডভাবে বাঙালি আর এত ভালো লাগে শোনাতে আমি বলছি না যে এখানকার শ্রোতাদের গান শোনাতে ভালো লাগে না তা না এটা তো আমার জায়গা এখানে আমি শোনাচ্ছি কিন্তু বিদেশে গেলে এতটুকু মনে হয় না যে আমি বাড়ির বাইরে আছি যখন গান শোনাতে বসি এত পুরনো গান ওনারা শুনতে চান এবং তা নয় আমার নিজের গানও শোনে এটাই খুব ভালো লাগে আমরা এবার গানে যাই তারপর আবার একটু গল্প আবার একটু গান মনে নাই সে কি মনে সেই সাগর বেলা ঝিনু খোটার ছলে গান গে শুধানু যবে দূরে গিয়ে
ভীষণ ভীষণভাবে মানে আমি তাই ভাবছিলাম যে এই গানটা এতদিনের পুরনো গান, সালটা আমাদের জানা ছিল না, কিন্তু গানটা এখনও সমানভাবে জনপ্রিয়। একটা সময় দরকার যেখানে আমাদের মনটাকে তৈরি করার দরকার। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা সম্পাদের সঙ্গে সঙ্গতে, এবং অবশ্যই আপনারা দর্শকেরা। তো শুরু করে দিদি একদম গান। স্বাধীনতার আগের গান তুমি একটু বেশি শুনতে চাইছিলে, তো এবারে শোনাই 42 সালের একটা গান, 1942, একদম অত্যন্ত বিখ্যাত গান, প্রণব রায়ের কথা, কমল দাশগুপ্তের সুরে, কানন্দেবীর গাওয়া, শেষ উত্তর ছায়াছবি। গানটার অনুরোধ ছিল কল্যাণদা, মনে অনুরোধ করেছে। চলো আছে, মানে এই 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 অ্যালবাম আছে এবং এটাও ভীষণভাবে বিখ্যাত হয়েছিল। হ্যাঁ, 96-এ করেছিলাম। 96-এ দিদি আমি একটা কথা বলি, আমি কয়েকটা শিল্পীর কয়েকজন শিল্পীর নাম বলি, তাদের গান যদি সম্ভব, আমি গানের কথা বলছিলাম। আচ্ছা বলো। যেমন হচ্ছে গীতা দত্ত, হবে গীতা দত্ত, নির্মলা মিশ্র, নির্মলা দিদি এই মুহূর্তে অসুস্থ, তো আমরা ওনার গান শুনি এবং আমার মনে হয় খুব দ্রুত দিদি সুস্থ হয়ে উঠবেন। নির্মলা দিদি একটা গান তাহলে শুনি একদম। এ মন মোর জানি না, দেখি
আর আপনাদেরও বলি, এভাবে যদি অনুরোধ করেন আমার সুবিধা হবে সম্পাদের গান শোনাতে। গান বলে দিলে কি হয়, দিদি তো একটা ভেবে রেখে এসছেন, যদিও মানে প্রচুর স্টক এবং গান বললেই আপনারা যেটাই বলছেন সেটাই দিদি করেও দিচ্ছেন, এরকমভাবে মানে কল্যাণদার অনুরোধ রাখা হয়েও গেল এর মধ্যে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বেগমপুর থেকে বলুন। এই তো গীতা দত্তের গান আমিও বলেছি, সঙ্গে থাকুন। এখন শোনাচ্ছি নির্মলা দির একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুর সলিল চৌধুরী। এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা, নদি সরমে কাঁদি। এ মন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা, নদি সরমে কাঁদি। নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি বৃথায়, দিয়েছি দিনারে সাথে। গীতাদত্তের গানের মধ্যে না একটা অদ্ভুত আদো আদো একটা এফেক্ট আছে। আমার মনে হয়েছে যে মানে গীতাদত্তের গান মানে সবাই গান, কিন্তু গীতাদত্তের গান গাওয়ার একটা নিজস্ব ধারা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দাদা বলুন। আজকে শিল্পী তো আমাদের একবারে গানে ভরিয়ে দিচ্ছে, আমরা সেই হারানো দিনের গান আবার ফিরে পাচ্ছি, যেন হারানো নীতি আমাদের হাতে আবার ফিরে আসছে। আমরা তো সেখানের লোক, এইরকম অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো লাগে। তা এই যে গানগুলি শিল্পীর কণ্ঠে খুব ভালো লাগছে, তা আমি একটু ইয়ে করবো যে চাঁদের হাসি বাঁধতে গেছে এই গানটি যদি উনি। এটা রবীন্দ্রসঙ্গীত তো, আজকে রবীন্দ্রসঙ্গীতের দিন নয়।
ধন্যবাদ। সোম থেকে শুক্র আমরা রবীন্দ্রনাথের অনুষ্ঠান করি এবং প্রচুর বার বহুবার এই গানটি আমরা শুনেছি, আজকে নয়। আমরা চলে যাই গানে। গীতা দত্ত এটাও কিন্তু বহুত পুরনো গান, বটকৃষ্ণ দের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে। কৃষ্ণচূড়া শোনাই, ঝনক ঝনক বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তার আগে একটা টেলিফোন নিয়ে নিই আমি। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। নমস্কার, আমি দিলীপ মিশ্র বলছি চেতলা থেকে। হ্যাঁ দিলীপ দা, কেমন আছেন? আপনারা সবাই ভালো তো? খুব ভালো লাগছে অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। ভালো আছি, আমার একটা অনুরোধ। হ্যাঁ, পথ ছাড়ো ছাড়ো দেরি যে। হ্যাঁ হ্যাঁ, গাইবই গাইবো। আপনার ফোনটা পেয়ে আমার মনে পড়ে গেছে, আমার পথ ছাড়ো গাইতে হবে। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আমরা চলে যাই গানে। ছুড়াবুন তুমি আগুন ছড়াবানে, তুন করেছো সুন্দর তোমার গুণ করেছো গানে। কৃষ্ণ ছুড়াবুন তুমি আগুন ছড়াবানে, তুন করেছো সুন্দর তোমার গুণ করেছো গানে। কৃষ্ণ ছুড়াবুন তুমি আগুন ছড়া শীতের দিক সাফার ব্যর্থ হাহাকারে, ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সম্ভারে। আমি শীতের দিক সাফার ব্যর্থ হাহাকারে, ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সম্ভারে। তোমার ছোঁয়া শীর্ণ ডালে স্বপ্ন জীবন, স্বপ্ন জীবন আনে। তুমি করেছো সুন্দর তোমার গুণ করেছো গানে, কৃষ্ণ ছুড়াবুন তুমি আগুন ছড়াবানে। তুমি করেছো সুন্দর তোমার গুণ করেছো গানে, কৃষ্ণ ছুড়াবুন তুমি আগুন ছড়াবানে। কৃষ্ণ চূড়া তুমি আমার প্রেমের পরিচয়, কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার রক্ত তিলক পরা, কলসরা যৌবনের তুমি স্বয়ং ভরা। কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার রক্ত তিলক পরা, কলসরা যৌবনের পঞ্চস্বর হানে। তুমি করেছো শূন্য তোমার গুণ করেছো গানে, কৃষ্ণ চূড়াবুন তুমি আগুন ছড়াবানে। তুমি করেছো শূন্য তোমার গুণ করেছো গানে, কৃষ্ণ চূড়াবুন তুমি আগুন ছড়াবানে। গীতা দত্ত হয়ে গেল। এরপরে এরপরে একটা লতাজি শোনে। হ্যাঁ, লতাজি এবং সলিল চৌধুরীর কম্পোজিশন। আমি না ভাবছিলাম সলিল চৌধুরীর কম্পোজিশন শুনবো। হ্যাঁ, এই আগে একটা গাইলাম, একটা হয়েছে, এবারে একটা শোনাই। এই গানটাও তুমি ধরতে পারো, ধরতে পারো না, একদম সত্যি আমি এই প্রথম গাইছি। আচ্ছা, ওনাদের সঙ্গেই প্রথম? হ্যাঁ, ওনাদের সঙ্গেও প্রথম, আর আমিও কোনো অনুষ্ঠানে প্রথম গাইছি। জানা গানই, ছোটো থেকে সবাই জানে, গাইনি কখনো না। সম্ভবত এটা পূজোর গান, মানে পূজোর অ্যালবামের গান।
প্রচন্ড হিট অ্যালবাম। ধরণী পথে পথে ভুলে হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না। ধরণী পথে পথে ভুলে হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না। আগামী আমার আবার মনে পড়ে গেল যে একটু ইলা বসু হলে ভালো হতো, আলমোড়া বন্দ্যোপাধ্যায় হলে ভালো হতো।
অনেক কিছু হলেই ভালো হতো, কিন্তু এবারে আমরা কোন গানে যাব এটাই হচ্ছে ব্যাপার। এবারে একটা আলপনা বন্দ্যোপাধ্যায়, একদম এখানে আমাদের তোমাদের রেগুলার এক কলার, তিনি আমাকে কালকে ফোন করে আমাকে আগাম বলে দিয়েছিলেন যে একটা আলপনা বন্দ্যোপাধ্যায় শুনব। তো শোনাই নচিকেতা ঘোষের সুরে খুব সুন্দর একটা গান। নির্মলাদি গল্প করেছিলেন যে নচিকেতা ঘোষ ছিলেন ভীষণ কড়া সঙ্গীত পরিচালক, বলেছিলেন নির্মলাদি গল্প করেছিলেন যে যদি একটু ভুল হতো গানের রিহার্সালের সময় রীতিমতো মানে ভীষণ বকাবকি করে শিল্পীকে শুধরে দিতেন। আমার মনে হয় এই ধরনের সঙ্গীত পরিচালক যদি থাকেন তাহলে গানটাকে মানে গানের মেরুদণ্ডটাকে সোজা রাখা যেতে পারে। নিশ্চয়ই পবিত্র মিত্রের কথা এবং নচিকেতা ঘোষের সুর, 58-এর গান, 1958। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি স্বপন চক্রবর্তী বলছি বহরমপুর থেকে। বলুন দাদা, নমস্কার। তরুশ্রীজি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলুন। আপনাদের সকলকে শুভ নববর্ষ, এবং আজকে আমাদের এখানে সিটিভিএনের হারানো গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছেন সম্পাদি, তাকে এত নিবিড় ভাবে অনেকক্ষণ সময় ধরে শোনার সুযোগ খুব কম হয়েছে, বড় আনন্দ উপভোগ করছি, তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সঙ্গীত জগতের আপনার প্রতিষ্ঠা এবং অগ্রগতি কামনা করি। গান শুনতে শুনতেই আমি আপ্লুত, এবং সেই সঙ্গে সঙ্গে কয়েকটা গানের জন্য অনুরোধ করতে লোক সামলাতে পারছি না। অনুরোধটা করি, আপনার সুযোগ সময় সম্ভাব্যতার মধ্যে থাকলে পরে একটু গাইবেন, তাহলে খুশি হব। আমি ভুল তো করিনি ভালোবেসে, ভুল তো করেছি ভালোবাসা আশা করে, উৎপলা সেনে। ছোট্ট পাখি চন্দনা, আলপনা বন্দ্যোপাধ্যায়। আলপনা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি একটা শোনাচ্ছি, সঙ্গে থাকুন, স্বপনদা ভালো থাকুন, চলো। বকুল গন্ধে যদি পাতা সন্ধ হই, তোমার আমার কাছে আসি, তুমিও জানবে কিছু আমিও বুঝব কিছু আভাসে। বকুল গন্ধে যদি পাতা সন্ধ হই, তোমার আমার কাছে আসি, তুমিও যে কথাটি আজ বলা হলো না হলো না, সে কথাটি তুমি যেন বলো না বলো না, যে কথাটি আজ বলা হলো না হলো না, সে কথাটি তুমি যেন বলো না বলো না। অনেক তারার মেলা বসবে যখন দূর আকাশে, তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। এই
অসম্ভব একটা হর্স বিটের উপরে গানটা ছিল, ভীষণ সুন্দর, একটা অদ্ভুত রিদম, মানে আমরা প্রত্যেকেই দুলেছি, আপনারাও দুলেছেন, আমরাও দুলেছি। আলপনা বন্দ্যোপাধ্যায় হলো, হ্যাঁ। এরপরে এইবারে দিলীপ দার রিকোয়েস্টে শোনাবো পথ ছাড়ো। রবীন্দ্র জৈন শুনতে চেয়েছিলেন তো এই গানটা, নির্মলাদি রবীন্দ্র জৈন ভবেশ কুণ্ডু, এই এই মানে পুরো ব্যাপার। হ্যাঁ, বাঁশরিয়া দেখো ছলকে যে যায় লাজে আমার কাখে ছলকে যে যায় লাজে আমার কাখে কথা আমার হারিয়ে যায়।
নদিয়া দেখো ঝুলকে যে যায় লাজে আমার কাখের কাগরিয়া কত ছাড়ো ছাড়ো দেরি যে হয়ে যায় বাঁশরিয়া দেখো ঝুলকে যে যায় লাজে আমাদের চারপাশে না একটা অরা কাজ করে, যে অরাতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত হই। দেখবেন হয়তো এক জায়গায় অনেক মানুষ রয়েছেন, কিন্তু আপনার কিছু মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগছে, কিছু মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, এটা হচ্ছে অরার কাজ। আমার সঙ্গে সেই অরার ফ্রিকোয়েন্সি যদি না মেলে আপনার, তাহলে সেই কথাটা ভালো লাগবে না। কিন্তু যা যে মানুষ গান গাইতে পারে এবং গান শোনাতে পারে, গান গাইলেই যে গান শোনানো যায় আমি এমনটা মানি না, সবাই গান গান হয়তো গান শোনাতে পারেন না, কিন্তু শম্পা কুণ্ডু গান গাইতে পারেন, গান শোনাতে পারেন, মানুষকে আটকে রাখতে পারেন, এবং এটা বাস্তব কথা। এই আমার মনে হয় সুন্দর গান আমাদের অরাটাকে ভীষণভাবে পজিটিভ করে তোলে। এবং এই যে শম্পাদি গান গাইছেন, পাশে বসে আমি শুনছি, আর আমি খালি ভাবছি সময়টা যদি আরেকটু বড় করা যেত, কিন্তু কিছু করার নেই, 9:30 আমাকে অনুষ্ঠানটাকে শেষ করতে হবে, ওই তার মধ্যে যতগুলো গান শুনে নেওয়া যায়। কারণ আমি মনে করি গান যদি সঠিকভাবে কেউ শোনাতে পারে না, আমার মানে এই যে আমি পাশে বসে আছি না, আমার অরাটাও পজিটিভ হতে চলেছে। এটা ভীষণ মানে গানের মতো মেডিসিন আর কিচ্ছু নেই, সেটা বড়ই একেবারেই ঠিক কথা। তো আমরা যাই পরের গান দিদি। এই গানটা, এটা অনুরোধের গান, শিপ্রাদির একটি গান, এটা শোনাই রবীন চট্টোপাধ্যায়ের সুরে শিপ্রাদির একটা গান। আমাদের সঙ্গে বন্ধু আছেন আর কি, টেলিপ্যাথি, আমি শিপ্রা বসুর একটা গান শুনতে চাইছিলাম, মন ভীষণ চাইছিল। আমার শিপ্রাদির একটি গান ভীষণ পছন্দের, যমুনা কি বলতে পারে, আমি জানি না, এখন নিশ্চয়ই অন্য গানই শুনছি। এখন অন্য গান। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো তনুশ্রী। হ্যাঁ বলুন। ভালো আছো? ভালো আছি, কে বলছেন? আমি বর্ধমান থেকে বর্ণালী বলছি। বলুন। আচ্ছা, অনুষ্ঠান তো খুব 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 সুন্দর হচ্ছে একদম, আর তোমার সঞ্চালনার কোনো কথাই হবে না। ধন্যবাদ। আর সম্পাদি এসছে তোমাদের দিকে নাকি আমার নববর্ষে প্রীতি শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। সম্পাদিকে আমার তার সঙ্গে প্রণাম। সম্পাদি তো আর যদি গান করলেন, তার সঙ্গে আরেকটা আরো যদি গানে আমি অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, শোনাবো। আপনি সঙ্গে থাকুন বর্ণালী, নিশ্চয়ই দিদি আজকে সাজিয়ে এনেছেন। আর আমি অবশ্যই, আমাদের একটা অনুরোধ রয়েছে, সেটা শেষের দিকেই শুনবো, আমরা পরের ব্রেকে গিয়ে অনুরোধটা বলবো। এখন আমরা চলে যাই শিপ্রা বসু। মনের দুয়ার খুলে দে, মনের দুয়ার খুলে দে, কামনা দোলে ফুলের কামনা
অসাধারণ। আচ্ছা দিদি, বেগম আক্তার কিন্তু হয়নি এখনো পর্যন্ত, আমার একটা অনুরোধ ছিল বেগম আক্তার, খুঁজে পাবো না আমি মন থেকে যতটুকু পারি শুনি। একদম একদম। Oh,
ধন্যবাদ সম্পাদি, আমার মন ভরে গেল। আমি অনেক দিন ধরে বেগম আক্তার শুনতে চেয়েছি, এত সুন্দর, এত সুন্দর, আমি আপ্লুত এবং পুরোটাই মনে আছে। এটাই হচ্ছে ব্যাপার, আপনি বললেন না যতটা মনে থাকবে। সত্যি দেখো, কোন ছোটবেলা থেকে এসব গান শোনা আর গাওয়া তো ভুলিনি কিন্তু একদম। একটা মেসেজ আমার মনে হয় দেওয়ার দরকার আছে দিদি, এখন যারা গান গাইছেন তাদের জন্য, মানে বিশেষ করে আপনারা যে সময় মানে যে সময়টায় গানটা এসছেন, গানের জগতে এসছেন, সেই সময় মাথার উপরে কিন্তু অনেক বড় বড় নাম, এবং যত বড় নাম থাকবে মাথার উপরে তত তো চাপ। মানে ওই ধরুন নির্মলাদির গান গাইছেন, হৈমন্তদির গান গাইছেন, এদের কাছ থেকে নাম প্রচণ্ড আমি স্নেহ পেয়েছি, ভীষণ ভালোবাসেন এবং ভালো মানুষও এরা। যখন খুব জুনিয়র তখনও আমি যখন গাইছি, ধরুন হৈমন্তদি উইংসের ধারে বসে আছেন চেয়ারে অনেকটা দূরে, গান যখন গাইছি আমি মাঝখানে তাকিয়ে দেখি, আমি তো চঞ্চল বেশি, এদিক ওদিকে একটু তাকাই বেশি, তাকিয়ে দেখি হৈমন্তদি পুরো উঠে এসছেন, একদম সাইডে দাঁড়িয়ে শুনছেন, এবং আমি হয়ে যেতেই হলের ভিতরে ঢুকে এসে উনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন কি গানটা খুব আদর করেছেন, এগুলো কিন্তু খুব পেয়েছি। ভালো, এটা নির্মলাদির থেকেও পেয়েছি, বনশ্রীদির থেকে পেয়েছি, হৈমন্তদির থেকে পেয়েছি। না আমি কেন বলছি, ধরুন এখন ইদানিংকালে যারা গান গাইছেন তাদের জন্য একটা মেসেজ দিতে পারো, আমার দরকার আছে, যে শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো, ফাঁকিবাজি দিয়ে কিছু হবে না, শেখা আর শোনা, কানটা আগে তৈরি করতে হবে। আমার মনে হয় ভালো গান গাইতে গেলে ভালো কানের দরকার। এবং আমি ধন্যবাদ জানাবো এদিকে যারা রয়েছেন, এই সবসময় বলবো, কারণ ওনারা না থাকলে কিন্তু গান সুন্দর করে সেজে ওঠে। এই যে আমি যে কোনো গান, কোনো রিহার্সাল ছাড়া যে কোনো গান আমি ধরে নিচ্ছি, এই যে আমি কনফিডেন্ট একদম, যা ঠিকঠাক বাজবে, সেটাই শুধু অসুবিধে। একটু সলিল চৌধুরীর গান যদি ঠিকঠাক না থাকে ওটা গাওয়া যাবে না, সলিল চৌধুরীর গানে কোনো কিছু গ্যাটিস দেওয়া চলবে না, অন্য কিছু বাজানো যাবে না, ওখানে ওই মিউজিকটা বাজাতেই হবে, তাই ওই গানটা আমি আর কি করে ধরা যাবে না, অসম্ভব না। আমরা গতদিনেও হারানো দিনের গানের অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে ভিবাল সারার কথা, যে মানে বাংলা আধুনিক গান, যবে থেকে আধুনিক গান মানে বিশেষ করে ফিল্মের গান শুরু হলো, ভিবাল সারাজির কথা কিন্তু অস্বীকারের কোনো জায়গায় নেই। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? আমি নিত্য গোস্বামী, ইন্দোর মধ্যপ্রদেশ বলছি। কোথা থেকে? ইন্দোর মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে বলছেন, বলুন। সতীনাথ মুখোপাধ্যায়, আসলে ওনার বাংলার মধ্যে একটু টান আছে তো আমাদের। ধন্যবাদ, আপনি ইন্দোর থেকে ফোন করছেন এবং একদম সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনতে চাইছেন, এটা শুনে আমরা আপ্লুত। ভালো থাকুন, ওনাকে একটা শুনিয়ে দেব। একদম একদম, চলো। সতীনাথ মুখোপাধ্যায়ের বেশ কিছু গানই জানি, এটা শোনাই তাহলে। ইস, কি অসাধারণ গান না, ওনার কথায় শুনে আমার প্রচণ্ড প্রিয় গান পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আজকে ওখানে অনেক পুলক বন্দ্যোপাধ্যায়ের আমি গান শোনাচ্ছি, সেকেন্ড মে ওনার জন্মদিন। একদম তাই, বলতেই যাচ্ছিলাম সেকেন্ড মে জন্মদিনের আগে একটা এপিসোড আমরা পেয়েই গেলাম। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার
রেশমি চুড়ির আবাসে কত কথা যাও যে বলে কত কথা বলে ওঠো কালো চোখে রেশমি চুড়ির আবাসে কত কথা যাও যে বলে কত কথা বলে ওঠো কালো চোখের ওই কাজলে আবার কত এবারে পরপর গান, কারণ সময়টা ভীষণ অল্প এখন, তো কোন গান দিয়ে শুরু করছেন? যে গানটা আমি এসেই রিকোয়েস্ট পেয়েছিলাম, একদম আমার গান, ভীষণ বিখ্যাত গান এটা, তো সেটা একটা শুনি। আমার মনে হয় এটা যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় এটাই অনুরোধ থাকে। আমার
রাতের স্বামী হবি মধু চন্দ্রমা দেহি সবি মন আমার বিপরোয়া হয় আবার চাঁদের পরে ফিরে এলাম এবং এত সুন্দর এবং এই গানটা এই গানটারও বয়স হয়ে গেল ষোলো বছর এবং সব থেকে বড় কথা এফ এম এ এখনও এই গানটা ভীষণ জনপ্রিয়। আমরা যখনই এফ এম শুনি মাঝে মাঝে আমরা শুনতে পাই এই গানটা এবং এটা ভীষণ জনপ্রিয় এই গানটা। আসলে কি ভালো কথা ভালো সুর মানুষ বারবার শুনতেই চাইবেন, যেমন আমরা এই অনুষ্ঠানটা করি। তো আজকে সম্পাদী এই অনুষ্ঠানটাকে না একদম বলা যেতে পারে ডেফিনেশনটাকে ক্লিয়ার করে দিয়ে গেছে। 1905 সালের গান আমরা শুনেছি এই অনুষ্ঠান থেকে, 1905 থেকে একবারে রিসেন্ট একদম। আচ্ছা, এবার একটা গান শোনাই, আরতি দির একটা গান। এই গানটার সুর ওয়াই এস মুলকি, বিখ্যাত অ্যাকোর্ডিয়ানিস্ট কথাপুলক বন্দ্যোপাধ্যায়। সাউথ ইন্ডিয়ান স্টাইলের একদম গান, খুব প্রিয় গান। এই গানটা আমিও পরে করেছি রেকর্ড, অনেকদিন বাদে গাইছি। তার বাঁশি যে কেড়ে নিয়ে গেল আমার মন, তার বাঁশি যে কেড়ে Bye.
ভালো গানটা, ভীষণ সুন্দর, দারুণ গান। এবং এই গানটা কিন্তু খুব যে আমরা খুব শোনা যায় না, খুব শোনা যায় না, হয়তো কঠিন বলে গানটা ছোটবেলায় প্রচুর শুনেছি, গাওয়াও হয় খুব কম, গাওয়া হয় না, মানে কঠিন বলেই হয়তো শোনা যায় না, অনেকেই গাইবার হয়তো সাহসটা দেখান না। যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আর তিনটে গান হয়তো হতে পারে দুটো, আর দুটো তিনটে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আর একটা শৈলী চৌধুরীর কম্পোজিশন শোনাই, দীপঙ্করদের আবার একটুখানি কঠিন পরীক্ষার মধ্যে। ওর ভালো লাগে, আমিও যেমন খুব ভালোবাসি একটু অফবিট কিছু, ওরাও খুব ভালোবাসে। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে পুষ্পদে বাধা পড়ে গেছি, বলো না কি করে চলব। ভরে শুধু কাঁদব আর ভুলে যাব মুক্ত সোনা। আমি পান্থ পান্থ শুধু রে রে, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি এ ব্যথা পাহাড়ে বলব। আমি চলতে চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমারে বলব। Thank you.
কিছুক্ষণ বসে বসে থাকলা আর ভুলে যাই যত ভাবনা আমি রিক্ত রিক্ত হয়ে গেছি আমি মুক্ত হতে যেতে দুটো প্রশ্ন করব আমি। একটা হচ্ছে যে কেমন লাগলো আজকে এই অনুষ্ঠানে, মানে যেহেতু লাইভ ফোনিনে সেটি বিয়ানের সঙ্গেই প্রথম আসা আর কি। খুব ভালো লাগলো, আমি সত্যি বলছি ভীষণ ভালো লাগলো। এত পুরনো গান এগুলো গাইতে পেরে শ্রোতাদের সুন্দর সুন্দর অনুরোধ পেয়ে আর তোমাকে সঙ্গে পেয়ে খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পুরনো দিনের গান, মানে আমি যেটা বারবারই বলছি, ধরুন এখন তো নতুন দিনের গান হচ্ছে, আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কী মনে হয় যে যদি সেই সময় জন্মান, ধরুন সুনীল চৌধুরী, মানে কোন গানটা একদম মনে হয় যে এটা আমার গান হতে পারত, এরকম কোন গান? ও বাবা, এইভাবে কী করে বলবো, তো প্রচুর গান আছে যেগুলোর ওপরে একটা ভীষণভাবে লোভ যে ওরমভাবে এক্ষুনি মনে পড়ছে না। ধরো এই গানটা এখন আমি একটা গান শোনাচ্ছি, তোমার দুটো গান বললে বলে আশাজির একটা গান একদম হয়নি, আশা ভোঁসলে একটাও হয়নি, তো আশাজির একটা গান শোনাচ্ছি দেখো। এই গানটা মনে হতে পারত সুধীন দাশগুপ্ত, হ্যাঁ বড্ড প্রিয় গান, আকাশে আজ রঙের খেলা। বৃষ্টি তো আসছেই না, তাই একটু মনে মনেই একটু বৃষ্টিকে ডেকে নিই। রঙের খেলা মনে মেঘের মেলা, আকাশে আজ রঙের খেলা মনে মেঘের মেলা, হারানো সুর হারানো গান ফুরা ছিল রঙ মিলন স্বর্গ।
আপনাদের আমি আবার আসার অনুরোধ জানালাম, সময় মতো নিশ্চয়ই আপনাকে আমরা পাবো আবার, এবং অনেক রকম অনেক পুরনো পুরনো দিনের গান শুনবো, মানে কত বছর আগের গান শুনছি আমরা। আর ধন্যবাদ জানাবো দীপঙ্কর, অবশ্যই যশোজিৎ, ঠিক ঠিক নামটা বলেছি, উজ্জ্বল এবং বিক্রমকে, কারণ ওরা না থাকলে এই সকালটা এত সুন্দর হয়তো হয়ে উঠতো না। আর একেবারে অনুষ্ঠানের শেষ গান, ভালো থাকবেন আপনারাও সকলে, ভালো রাখবেন সকলকে, আবার আগামীকাল সকাল থেকে যথারীতি আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা, আবারও পুলকদা, পুলক বন্দ্যোপাধ্যায়ের আমার না খুব সৌভাগ্য হয়েছিল ওনার কি, আমার নিজের একটা গান কিন্তু আছে ওনার কথায়। তো আজকে যেটা শোনাচ্ছি মান্না দে, বোধহয় আমি এখন প্রথম শুরু করেছিলাম মান্না দের গান দিয়ে, শেষ দিও, শেষটাও মান্না দে হয়ে গেল। অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। অভিমানে চলে যেও না।